এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড বয়স আশা করি তোমার প্রত্যেকে অনেক ভালো আছে আর আপনাদের বলতে মধ্যে শুনে হওয়ার নতুন আর একটা ভিডিও আর আজকের ভিডিওতে যতটুকু গপি করছি ততটুকুই এক্সপ্লেন করব আপনাদের সামনে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আই হোপ আপনাদের কাছে সবগুলো পরব ভালো লাগতেছে কারণ আপনাদের ইয়াগুলো আপনার কমেন্ট বলতেছেন আপনারা ইয়াতে যে আরও ভিডিও দেওয়ার জন্য এসব এমনভাবে যাতে এক্সপ্লেন করি সাথে আপনাদের রিডিংটাও একটু উচ্চারণটা একটু হয় আর কি ভালো হয় পড়তে তার পাশাপাশি আপনাদের ট্রান্সলেটগুলো আপনারা খুব সহজে মনে রাখতে পারেন এই শব্দগুলো গল্পগুলো পরে ইংলিশটা মুখস্থ করার ক্ষেত্রে তার জন্য আমি এইগুলো শেয়ার করি সো আমি কর নিউ একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখন আমি এ পর্যন্ত এক্সপ্লেন করবো এখানে যদি আপনারা দেখেন এখান থেকে আফটার থেকে শুরু করে উইল পর্যন্ত তো এখান থেকে আমি এখান থেকে দেখুন তারা কী বলছে আফটার দ্য ফেনারেল অ্যান্ড দ্য আদার অবলিগেশন 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 উইর উইর ওভার দ্য থ্রি সন্স রেড দ্য উইল স্যার এখন হচ্ছে কী বলছে তারা আচ্ছা আপনাদেরকে একটু বলে দেবে যদি এখানে বলছে যে আফটার মানে আফটার মানে কি আপনার পরে দ্য ফানালাইজেশন ফানালাইজেশন হচ্ছে আমি একটু আপনাদেরকে বুঝাই দিবি সেটা এখান থেকে কি বলছে একটা কথা মনে রাখবেন শব্দগুলো যদিও একটা শব্দ যেমন ধরেন আপনার আফটার অর্থ হচ্ছে আপনার কি পরে কিন্তু একটা গল্পর স্টোরির ক্ষেত্রে কিন্তু এটা ভিন্নভাবে উচ্চারিত হয় কখনো কখনো এটা মনে রাখবেন এটা একইভাবে যে উচ্চারিত হবে এমন কিন্তু কথা না এখান থেকে দেখুন ফানারাল এটার এটার মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে আপনার কথা মানে ফ্যানারাল মানে হচ্ছে অন্তষ্টিকতা মানে আপনি মানে অন্ত্যেষ্টি মানে আপনার যে আপনি যে আছেন আপনার আপনার সামনে একটা কাজ হইতেছে এটা আপনার কাছে ভালো লাগতেছে না যেটাকে বলা হয় এটার অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিকতা অন্ত্রেতা অন্ত্যেষ্টিকতা মানে এবারটাকে বোঝানো আর কি তো এখান থেকে তারা কি বলছে দেখুন এ পর্যন্ত আমি একটু এক্সপ্লেন করে এখান থেকে যে এখান থেকে আমি দেখাই এখান থেকে আদার ওভার এখান থেকে কারা তারা লিখছে যে তাদের জানাজ হয়েছিল জানা মানে জানা পরে জানাজার হয় জানাজার পরে যেটা হয় আর কি আমি তারপর বুঝাতে আপনারা দেখেন এখানে লেখা হচ্ছে পরে জানা যাও অন্যান্য কাজ হওয়ার অন্যান্য ফরস শেষ হওয়ার পর এতটুকু এ পর্যন্ত এখান থেকে এতটুকু এর বাংলা হচ্ছে জানা যা ও ফরজ অন্যান্য কাজ হওয়ার শেষ মানে জানা যাও অন্যান্য ফরস শেষ হওয়ার পর এটা এখানে লেখছে তো আমি একটু বলি এখান থেকে অব্লিগেশন অব্লিগেশন হচ্ছে বাধ্যতা বাধ্যকতা মানে বাধ্যকতা বাধ্য তা বাধ্য বাধ্যকতা মানে আপনাকে করতে বাধ্য করছে এটাকে বোঝানো হয় এ এর অর্থ আর অর্থ হচ্ছে আপনার অর্থ অর্থ হচ্ছে হচ্ছে থেকে ছিল। ওভার মানে শেষ এটা ফিনিশ খালাস এটা ওভার হয়ে গেছে খালাস আর আদার আদার অর্থ হচ্ছে অন্যান্য আপনার অন্যান্য কাজকে বোঝানো হয় থাকে যেমন ধরেন এটার শব্দ যেহেতু হয় এমনভাবে যে জানা যাও তার পাশাপাশি অন্যান্য ফরসগুলো শেষ হয়েছিল এটার অর্থ হচ্ছে এমন তো আচ্ছা আমি এখন হচ্ছে নেক্সট ইয়াটা ধরতেছি এখান থেকে এটা বাদ দিলাম এখান থেকে এতটুকু ধরি আচ্ছা দা থ্রি সন রেড দ্য উইল তারপর তার ছেলে তিন ছেলে এটা উইল করছে তাকে জানাজার দেওয়ার পরে তার তিন ছেলে যে সম্পত্তিগুলো ছিল এটা হুইল করছে মানে উইলে সাইন করছে বা উইল করছে যারা সম্পত্তি বাট বাটন করছে ঠিক এমনটা কি তারা বোঝানো হয়েছে এখান থেকে দা থ্রি এখান থেকে আপনারা দেখুন হয়তো ছোটো টু মসে দা থিরি সন রেড উইল মানে এটা এমনভাবে বোঝানো হয়েছে আর কি আচ্ছা এখন হচ্ছে দেখাচ্ছে পর অপশন তো বিয়স এখান থেকে দেখুন লেখা আছে আমি আরেকটু ইয়ে করে দেখা এটা এতটুকু নেই আচ্ছা এখান থেকে দেখুন আমি যতটুকু কপি করছি ঠিক ততটুকু দেখবেন আপনি উপর থেকে দেখুন হোয়াল 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 ডাব্লিউ এইচ আই এল ই হোয়াল হোয়াল থেয়ার থেয়ার ফাদার ফাদার হ্যাড হ্যাড ডেভিডেড ডেভিডেড অল দ্য প্রপার্টি বি হেড ইন্টু দেয়ার থ্রি এখান থেকে থ্রি থ্রি ইকুয়াল পার্টস সো এখানে কী লেখছে তারা আমি একটু এক্সপ্লেন করে দিই হুয়েল মানে হোয়েল অর্থাৎ হচ্ছে যখন ধেয়ার মানে তাদের ফাদার বাবা হ্যাড ছিল একটা জিনিস আপনার মনে রাখবেন উইর ডাব্লু ইআর ইয়েল উইর উইর আর ছিল হ্যাড ছিল দুটা কিন্তু একই শব্দ কিন্তু শব্দের মানে আপনার বাক্যের যখন একটা জায়গায় ব্যবহৃত হবে তখন আলাদাভাবে এগুলো উচ্চারিত হয় কিন্তু এভাবে আপনার যদি সিঙ্গেলভাবে বলেন তাহলে হ্যাড অর্থ ছিল আর অর্থ ছিল উইর অর্থ ছিল ডেভিড ডেবিডেট 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 এখান থেকে ডেবিডেট অল দ্য প্রপার্টি ওকে এখান থেকে আপনার যদি ডেবিডেট ডেবিডেট মানে হচ্ছে ভাগ করাকে বোঝানো হয় অল দ্য প্রপার্টি মানে সব সম্পত্তি তারা বাক করবে এখান থেকে হি হ্যাড ইন্টু আর মধ্যে ইন্টুর তো মধ্যে হ্যাড অর্থ ছিল হি অর্থ সে আর দেয়ার মানে সেখানে বা তাদের দেয়ার মানে থ্রি সরি থ্রি হতে আর তিন ছেলেকে বোঝানো হয় তিন ছেলেকে বোঝানো আর কি বোঝানো হয় সেখানে ইকুয়াল সমান ইকুয়াল অর্থাৎ সমান ইকুয়াল ইকুয়াল সমান পার্টস ইকুয়াল পার্টস মানে সবগুলো শব্দ মানে পার্টসগুলো বোঝানো হয় যে এক একটা আলাদাভাবে বোঝানো হয় যেটা বোঝা হয় আলাদা আলাদাভাবে এমনটা বোঝানো হয় আর কি সো এখানে বুঝতে যে তাদের বাবার যা সম্পত্তিগুলো ছিল সবগুলো সম্পত্তি তিন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বা ভাগ করে নিয়ে মানে নিয়ে গেছে এখানে এতটুকু ভিত্তি বুঝে হয়েছে এখান থেকে দেখুন ডেবিডেট বাক করা ডেবিডেট তো বাক করা সবগুলা শব্দ আপনি যে পড়বেন এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই মুখস্থ করে চেষ্টা করবেন একটা একটা শব্দ মুখস্থ করলে আপনার পরবর্তীতে প্রত্যেকটা শব্দ নিজে নিজের ভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন প্রপার্টি সম্পত্তি ধিয়া মানে ধীরি তিন ইকুয়াল সমান অ্যাড সিলো ইন্টু মধ্যে হুয়েল যখনেয়ার আর তাদের ফাদার বাবা হ্যাড ছিল মানে সবগুলো শব্দ যদি আপনি একটা একটা করে মুখস্থ করে রাখেন তাহলে তাহলে আপনার শব্দগুলো বানাতে এত ইজি হবে যেটা বলার না শেষ তো ভিডিওটা এ পর্যন্ত রাখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে সবাই সুস্থতা কোনো বলা তো